কোনো রাস্তা নেই, এবার বাটি নিয়ে হাতে বসতে হবে আমাকে। অলরাইট যাই গাইস, মানে কী বলছি ভগবান জানে, সিঁড়ি দিয়ে অনেক লাফি লাফি এসেছি, তার কারণে আমি ঠিক মতো কথা বলতে পারছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমার আজকে সকালে যাওয়া ছিল ব্যাংকে, তারপর আমি কলেজ থেকে একটা কাজ ছিল আমার আর কি, তো ওখান থেকে আস্তে আস্তে আমার একটু সন্ধে হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে 6টা। ওকে, সব থেকে বড় কথা হচ্ছে এই টাইমটার মধ্যে আমি ওর উপরে কেন প্র্যাঙ্ক করছি, কারণ কালকে রাতেও একটা বড় মানে প্রবলেম করে দিয়েছে পেটিএম থেকে, মানে কী বলবো, খেলার ছলে বারবার ট্রানজ্যাকশন করছে। একবার আমার মানে একবার পেটিএমে আমাকে টাকা পাঠাচ্ছে, আবার সেই টাকাটা আমার ফোন থেকে ওর নিজে নিয়ে নিচ্ছে। এরকম করতে করতে 10,000 অ্যামাউন্ট পাঠাতে গিয়ে ব্যাপারটা পেন্ডিং হয়ে যায়, হওয়ার পরে সেটা আবার ক্যান্সেলও দেখিয়ে দেয় পেটিএম, বাট ব্যাঙ্ক ওটাকে মানে কী বলবো কেটে নিয়েছে আমার 10,000 টাকাটা। তো যাই হোক গাইজ, জানি টাকাটা রিফান্ড হয়ে যাবে, বাট ওকে একটু ভয় দেখাবো যেহেতু ও জানে না ওর অ্যাকাউন্ট থেকে কী হয়েছে। আমি ওকে বলেছিলাম যে ব্যাঙ্ক হয়ে যাবো, তো আশা করি এখন গিয়ে আমাকে ও কোয়েশ্চেন করবে যে কী হলো টাকাটা হ্যান ত্যান, তখন আমি ওকে একটু ভয় দেখাবো। তো দেখা যাক বাদ ভাই কী করবো, আমি ভীষণ ঘামছি এখন তত্তর করে। নিচে যাই, প্র্যাঙ্কটা করি, তারপরে আসছি, কারণ ও জানে না আমি চলে এসেছি। টাটা বাবাই, বাবাই বাইরে যাও, আমি ড্রেস ছাড়বো। আরে বাইরে যাও, ড্রেস ছাড়বো, ঘাম হচ্ছে বাবাই, আমার কষ্ট হচ্ছে। ওই ঘরে এসি আছে, মাইক হ্যালো 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 হ্যালো, মাইক টেস্ট, সব আশা করি ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, ও এখন বাইরে আছে আর আমি এখন গেট খুলবো না, যাই হয়ে যাক, আমি এখন গেট খুলবো না, আমি আপাতত মাইকগুলো সেট করে এখন চুপচাপ থাকবো, ও আসুক ডাকুক, যাতে একটু সন্দেহটা বাড়ি যে কী করছে এতক্ষণ ধরে আমি। আস্তে আস্তে কথা বলতে হবে অনেকটা, টাটা, দেখা যাক। আরে ড্রেসটা তো ছাড়তে দেবে, খোলা লাগছে না, মাথায় টেনশন আছে, সব দিস না আমাকে। আরে কি হয়েছে একটু বলো। ওই কি হয়েছে, সব মা থেকে বেরিয়েও গেছে তোমার টেনশন, কি কারণ হচ্ছে, সব তো মা থেকে বেরিয়েও গেছে। বুঝলাম না, আর বুঝতে হবে না, কি হয়েছে বলো, আর বুঝতে হবে না, প্লিজ ধরো। আরে কি হয়েছে সেটা তো নাই বলো, আমি কি করে বুঝবো, আমার তো অনেকই টেনশন হচ্ছে এখন। বলো, কলেজে গেলাম বেকার, ব্যাংকেও বেকার। কলেজে গেলে কেন, এই কলেজে গিয়ে বেকার মানে ব্যাংকে, আর কলেজে ব্যাংকে বেকার মানে টাকাটা নিয়ে। কি হয়েছে টাকাটা নিয়ে,
ওটাই না, আরো 50,000 টাকা বেরিয়ে গেছে। কি আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আপাতত আমার আইডি সব কিছু অফ করে দিয়েছি, এনএফটি ট্রানজাকশন কার্ড সব কিছু লক করে দিয়েছি। আরো কত টাকা আছে? 50,000 টাকা কেটে নিয়ে ছাড়ো, মানে মোট 60,000 টাকা টোটাল। 60,000 টাকা ম্যানেজার বললো আপাতত তুমি সব ট্রানজাকশন বন্ধ করো, কোনো কারণে একারে রাতে আইডিটা চলে গেছে। মানে কি বলছিস? ওই মজা করছিস? যা চেক কর তোর ফোনটা, চেক কর, যা যা। হ্যাকারের হাতে চলে গেছে মানে? হ্যাকারের হাতে কি করে গেল? তোর কি পাসওয়ার্ড কেউ জানে? আরে আমার ব্যাংকের কি করে হবে? তোমারটা তো নতুন অ্যাকাউন্ট, তোমার তো লগইনই করা যাচ্ছে না। আমি যে ওখানে সিকিউরিটিটা বাড়াবো সেরকম কোনো ফ্যাসিলিটি নেই। আমার তো এই তো খোলাই হয়নি, ওই কারণেই তো প্রবলেমটা হচ্ছে। তোমার অ্যাকাউন্টটা জাস্ট নিউ, তো কোনো সিকিউরিটি নেই তোমার ফোনে। পাসওয়ার্ড তো কি দিয়েছি? মানে কে পাসওয়ার্ড কি জেনে গেছে কেউ? পাসওয়ার্ডের কোনো ফাংশন নয়, কোনো অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে পাসওয়ার্ডই লাগবে এমন কোনো কথা নেই। এখনো ওই 10,000 টাকা কাটলো কই? আমাকে দেখা, 50,000 টাকা কেটেছে কই? 10,000 টাকা দিয়ে আমার ফেলড হয়ে গেছিল, 50,000 টাকাটা কোথায় ফেলড হয়েছে দেখা আমাকে। 50,000 টাকা ফেলড কেন হবে? ওটা কেউ কেটে নিচ্ছে, 10,000 টাকাটা কেটে গেছে তুই পেটিএমে দেখতে পাচ্ছিস। এবার 50,000 টাকা সে কি করে দিবি? ওটা তো পেটিএমের মাধ্যমে হচ্ছে না, এটা অন্য কোনো ব্যাপার আছে। আমি বুঝতে পাচ্ছি না, এটা ব্যাংকও হাত তুলে দিয়েছে, পেটিএম হাত তুলে দিয়েছে, ব্যাংকও হাত তুলে দিয়েছে। হাত তুলে দিলে কি হবে নাকি? তাই এরকম, এটা তো একটা প্রবলেম। এটা আজকে আমার সাথে দোষটা তোমার, দোষটা স্বীকার করতে শিখো। এই প্রবলেম ওই প্রবলেম না বলে নিজের দোষটা নিজে স্বীকার করতে শেখো। সারা কোন এর প্রবলেম ওর প্রবলেম করলে হবে না। আমি কি ইচ্ছা করে করেছি কাজটা? তুমি কি এদিন থেকে আমাকে শুনিয়ে যাচ্ছো? কদিন ধরে একটু বেশি বেশি হচ্ছে তোমার। আমি আগে দিনও শুনিয়েছি, শুনিস তোমাকে আগে দিনকে আমি একটা কথা শুনিয়েছি? মিথ্যা কথা বলছো? এখন কি করে যাবে? সরো দেখি, সরো গেল, তোমার জন্য সবই ব্যস্ত আসছি। আমার ভিটে মাটি কিচ্ছু থাকবে না। হতে পারতো, হতে পারতো, বাট আমি তোমাকে বারণ করেছিলাম এর আগে যে তোমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ কি না, এইভাবে এত মিনিটে মিনিটে কেউ ট্রানজাকশন করে না। একবার তোমাকে টাকাটা পাঠাচ্ছো, তুমি আবার আমাকে আবার রিটার্ন করছো। কিন্তু খেলা কোনো গেম, ফোনে গেম নামিয়ে গেম খেলো যদি খেলার ইচ্ছা হয়। সরি বললে টাকা আমাকে ফেরত দিয়ে দেবে না? এটা কোনো ছোট অ্যামাউন্ট নয়, 60 টাকা নয়। আচ্ছা ওই যে ব্যাংকের যে ম্যানেজার বাবু আছে না, তুমি তো নিজেই বলো যে খুব ভালো, ফ্রেন্ডলি, মানে হেল্প করে, তো ওই জন্যই আমাকে বলেছে সব কিছু বন্ধ করে দাও। উনি দেখছে এটা কোনো কেউ নিয়ে করতে পারবে না। বাট একটা কথা বলি, আমার ভুল আমি সব মানছি, কিন্তু এই জিনিসটা তো ভালো নয়, প্রসেসটা তো ঠিক না, এটা অন্য কারোর সাথেও তো হতে পারত। এটাই বলছি যে তোমরা তো সবাই তো খেলে না, টাকাটা টাকাটা তো খেলা জিনিস নয়, সবাই তোমার মতো খেলে না ওই জিনিসটা নিয়ে। আমি বুঝতে পারিনি কি আমি বকছিস বারবার করে। আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম এর আগের দিনে, বললি ওয়ার্নিং দিয়েছিলাম হ্যাঁ কি না, ওয়ার্নিং দিয়েছিলাম, তারপরে ভুলটা করেছো। এইভাবে তো বলনি, বলেছিলে যে এখন পাঠিও না রাত হয়ে গেছে, এটা বলেছিলে। এর আগে তোমাকে কোনোদিন বলিনি যে এতবার এরকম হুটপাট ট্রানজাকশন করো না, একই মানুষ আমার এখন নতুন অ্যাকাউন্ট, তুমি একটাই মানুষের সঙ্গে বারবার ট্রানজাকশন করছো, বলেছি হ্যাঁ কি না? হ্যাঁ বা না বলে দাও, ঝামেলা শেষ। তারপরেও কেন এই জিনিসগুলো করো তুমি? তারপরেও কেন করো? হয়ে গেছে ভুল, হয়ে গেছে। তুমি আমাকে আমার থাকতে দাও, আমি তো ওই জন্য সেদিন তোমাকে কোনো কথা বলি, তুমি তো সময় খোঁচাচ্ছো কি হয়েছে কেন হয়েছে, এত চুপচাপ কেন দরজা খুলে? না আগের দিনে তাহলে কেন বলেছিল? আমি তো আগের দিনে অনেক কান্না বললাম, আমি অনেক নিজেকে করছিলাম, তুমি কেন এই কথাটা বললে যে না কোনো অসুবিধা নেই, এটা আমার হাত দিয়েও হতে পারতো, ছাড়ো যা গেছে গেছে, যেটা যাওয়া সেটা যাবে, এগুলো কেন বলেছিলে? সেই যখন আমাকে শোনাবেই তাহলে প্রথম থেকেই শোনাতে পারতে। সারা তুমি কাঁদতে যখন জাস্ট খাওয়া দাওয়া করে উঠে তোমার সাথে গল্প করছি, তুমি যখন এই বকবক করতে, আমি তো চলেই তোমার এখানে শুয়ে পড়তাম, তুমি এখানে সারা রাত কাঁদতে থাকবে, এটাই হতো আর কি। সেই জন্য আমাকে বোঝানোর জন্য বলে গেছিলাম, তোমাকে বোঝানোর জন্য জাস্ট। রাতে কাঁদতাম তো এখনো তো কাঁদবো নাকি এখন হাসবো? বল না কেন কত কিলো টাকা?
যা গেছে গেছে ছাড় আর চিন্তা করতে হবে না অন্তত আমাকেই করিস না বারবার করে তোকে চিন্তা করার কোনো দরকার নেই আমাকে বারবার তুই খোঁচাচ্ছিস কেন যে তোমার কেন মুড অফ তোমার কেন মুড অফ আরে ভাই না এখন আর কোনো কাটার সিন নেই সব বন্ধ করে দিয়েছি কতদিন বন্ধ করে রাখবি জানি না তো কি করে তাহলে মানে পেন করা বা যেখানে যে মানে কোনো বাইরে গেলে তো তুমি ক্যাশ ইউজ করো না বেশিরভাগ তো ওই কার্ড আবার তো আমার অ্যাকাউন্ট দিয়ে চলবে সেটা মানে তোমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবো দরকার নেই অ্যাকাউন্ট খোলার তো তুমি খুলতে গেলে কেন কোনো রাস্তা নেই এবার বাটি নিয়ে হাতে বসতে হবে আমাকে এই কদিন পরে তুমি এত আমার কথাটা মানে অগ্রাহ্য করো না আজকে 60,000 গেছে কদিন পরে আরো বেশি যাবে সবকিছুকে খেলা মনে করো না বাবাই নিজের চোখের সামনে কালকে গেল দেখতে পেলে তুমি সব কটা আরে আমি তোমাকে বকছি না আমি তোমাকে একবার কি বলছি তোমাকে জাস্ট বোঝাচ্ছি বোঝো ব্যাপারটা যাতে পরবর্তী সময় জিনিসগুলো না হয় হ্যাঁ তো আমি কি করবো আমি তোমাকে কিছু বলেছি আমি তোমাকে কালকে রাতে বকা দিয়েছি আমি আজকে তোমাকে বোঝাচ্ছি তুমি একবার আমাকে জিজ্ঞেস করো সেই কারণে মাথাটা গরম হলো আমার পেটিএম ঠিক লিখে দিয়েছে তাদের হাতের বাইরে বলছে আমরা জানি পেটিএম লিখে দিয়েছিল হাতের বাইরে কিন্তু কি বলেছিল যে দুদিন বাদে ব্যাংক দেবে না ব্যাংক না ব্যাংক না ব্যাংক কাস্টমার কেয়ার যেটা আছে ওইটাতে হেল্প নিতে বলেছিল আমি আজকে কোথায় গেলাম ব্যাংকেই গেলাম হ্যাঁ কি না হ্যাঁ ব্যাংকে কাস্টমার কেয়ারে বলেছিল কাস্টমার কেয়ার আর ব্যাংকের মধ্যে তফাৎ কত আমি ম্যানেজারের সাথে কি কথা বলেছি মানে হাতে বাটি নিয়ে বসতে হবে আমি তোকে বকেছি কি হবে এরকম হাওয়া করে কেঁদে দাঁড়া জল নিয়ে আসছি চোখে মুখে জল দেওয়ার জন্য যখন দুজন ছোট কথা বলে তখন বড় ঢুকতে নেই তুমি যাও আমি আসছি বড় কথা বলছি যাও চট কি হয়েছে এদিকে আসো এদিকে আসো কি হল করেছো কি হয়েছে সোনা আরে গরম ফুল হয়ে গেছে বা কি করেছো সোনা বলো আমাকে বলো
মারে বড় ভুল হয়ে গেছে মা কি করেছো আমাকে বলো আমি শুনি আমি আলোক কি হয়ে গেছি মা এ আবার কোন বেশি কথা বাজে কথা কেন তুই যা দাঁড়া আমি দেখছি দাঁড়া কি হয়েছে বলো মা আলোক কি হয়ে গেছি মা আবার বাজে কথা কেন তুমি যাও মা বলো কি হয়েছে আমাকে বলো আমি আরে বড় ভুল করে ফেলেছি মা বলো কি ভুল করেছো আমাকে বলো যাও 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 তুমি যাও শান্তি মতো প্র্যাঙ্ক করতে দেবে না তুমি আমি ঢুকতে ভালো লাগছিলাম না কিছু নিয়ে যাই হোক টাকা তো আছে তুই।